একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আজকে আমরা ম্যানেজমেন্ট, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার সপ্তম ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগের ক্লাসে, ষষ্ঠ ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার ধরেছিলাম, তোমরা জানো ওই চ্যাপ্টারের নাম হচ্ছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার যে ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রগুলোর উপরে আমরা আলোচনা করে আমরা গত ক্লাসটা শেষ করেছিলাম। আজকে আমরা একটা আলোচনার মাধ্যমে আসলে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবো। আমি আগেও বলেছি চ্যাপ্টারটা আসলে মানে খুব কঠিন একটা চ্যাপ্টার, বিষয়টা এরকম না, মোটামুটি পড়লে আসলে বোঝা যায়। তারপরে আমি কি পয়েন্টগুলো একটু তোমাদেরকে টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কি পয়েন্টগুলো তোমরা একটু লিখে রাখবে অথবা কি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে এই চ্যাপ্টারের উপরে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। যেমন এর পরের যে পয়েন্টটা আছে, ব্যবসায়ী নৈতিকতা এবং দায়বদ্ধতার ক্ষেত্রের পরে যে পয়েন্টে বইয়ে আলোচনা আছে আমাদের পাঠ্য বইয়ে, সে আলোচনাটা হচ্ছে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণ। তো এই পরিবেশ দূষণ, এই বিষয়টার সাথে তোমরা যুক্ত যে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণ, ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণ। তাহলে পরিবেশ মানে কি? আমাদের পরিবেশ দূষণ বলতে আমরা যে বিষয়গুলোকে বুঝি, একটা হচ্ছে যে মাটি, একটা হচ্ছে বায়ু, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে শব্দ। তাহলে ব্যবসায়িক কারণে এই দূষণগুলো মোটা দাগে আমাদের হয়ে থাকে, এই দূষণগুলো আমাদের হয়ে থাকে। তাহলে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণ, এই বিষয়টার আন্ডারে এখানে মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, এই বিষয়গুলোই মোটামুটি চলে আসে। সেখানে তোমরা জানো কেন মাটি দূষিত হয়, বিভিন্ন কলকারখানাগুলোতে যে বিভিন্ন ধরনের বর্জ্য আছে, সেই বর্জ্যগুলো সঠিক ব্যবস্থাপনা না করে যদি আমরা একের পর এক বর্জ্য কারখানাতে ফেলি বা পরিবেশে ফেলি, তাহলে পরিবেশের মাটির সাথে ওই কারখানার বিষাক্ত যে রাসায়নিক দ্রব্যগুলো আছে, সেই দ্রব্যগুলো মিশে আসলে মাটিকে দূষিত করতে পারে, মাটির উর্বরা শক্তিটাকে নষ্ট করে দিতে পারে। একইভাবে পানি দূষণ, তোমরা হয়তো এর মধ্যে দেখেছো যে কিছুদিন আগেও আমাদের দেশে বা একটা বড় ঘূর্ণিঝড় যখন আমাদের দেশে আসে, আমাদের দেশের একটা রক্ষা কবচ হচ্ছে আমাদের সুন্দরবন। তাহলে এই সুন্দরবনে কোল ঘেঁষে যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার কথা উঠছিল এবং এই বিদ্যুৎটা উৎপাদনের কথা আসছে কিন্তু কয়লা থেকে, তাহলে কয়লা থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে সেই বিদ্যুৎ উৎপাদনের কথা যখন বলা হচ্ছিল তখন আমাদের দেশের একদল মানুষ কিন্তু এটা বিরোধিতা করেছে, এই শর্তে যে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের যে দূষিত যে কয়লার যে বর্জ্য, সে বর্জ্যটা যখন পানিতে পড়বে, মাটিতে পড়বে, তখন সুন্দরবনের আসলে যে জীব বৈচিত্র্য সেটা ধ্বংস হবে। তাহলে এই যে জায়গাটা আছে, এখন এটা নিয়ে বিভিন্ন বিতর্ক থাকতে পারে, সেটা আরেকটা দিক, কিন্তু এই বিষয়গুলো সচরাচর হয়, একটা কারখানার বর্জ্য সেটা আসলে মাটিকে দূষিত করে, পানিকে দূষিত করে, আমি এই ঘটনাটা এখানে এই কারণে আনলাম। তাহলে মাটি দূষণ, পানি দূষণ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখানে যুক্ত। এবং একটা কারখানা থেকে যে কালো ধোঁয়া বের হয়, সেই ধোঁয়ায় আমরা জানি সেই ধোঁয়াতে সালফার থাকে, সেই ধোঁয়াতে নাইট্রোজেন থাকে, তাহলে নাইট্রোজেন এটা বিক্রিয়ার মাধ্যমে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, সালফার বিক্রিয়ার মাধ্যমে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এবং আমরা বিভিন্ন সময়ে দেখবো যে পরিবেশের ক্ষতিকারক অ্যাসিড বৃষ্টি হচ্ছে, তাহলে এই যে অ্যাসিড বৃষ্টি, এই অ্যাসিড বৃষ্টিটা হচ্ছে আসলে নাইট্রিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড, এটার মিশ্রিত একটা বৃষ্টি, যে বৃষ্টিটাও পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে ব্যবসায়িক কারণে এই পরিবেশ দূষণের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এই চ্যাপ্টারের একটা আলোচিত বিষয়। বাকি বিষয়গুলো তোমরা এখানে পড়লে বুঝতে পারবা, আমি বা আমি যেগুলো বলেছি সেগুলোও তোমরা বুঝো, জাস্ট একটু মাথায় রাখা যে এই চ্যাপ্টারে দূষণের একটা পার্ট এটা এভাবে আছে। তাহলে একজন ব্যবসায়ী তাকে এমনভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান বা তার উৎপাদন কার্য পরিচালনা করতে হবে যাতে করে তার ব্যবসা প্রতিষ্ঠান এবং উৎপাদন কার্য পরিচালনা করতে গিয়ে পরিবেশের, আমাদের যেটা খুবই প্রয়োজন, পরিবেশের জায়গাটা যাতে নষ্ট না হয়, জীব বৈচিত্র্যগুলো যাতে ধ্বংস না হয়। যেমন আমাদের সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায়, যদি না থাকতো, তাহলে আমরা দেখতাম যে বড় বড় ঘূর্ণিঝড়গুলোতে আমাদের দেশে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তাহলে ব্যবসায়ী কিন্তু এটা একটা সমাজের প্রতি দায়বদ্ধতা, সে এমনভাবে কোনো একটা উৎপাদন করতে পারে না যে উৎপাদনটার মাধ্যমে একটা দেশের যে বিশাল একটা সম্পদ বা বনজ সম্পদ হতে পারে, সেটা জীব বৈচিত্র্য হতে পারে, সেটা একটা হুমকির সম্মুখীন হয়ে যাবে।
তাহলে সেই জায়গায় তাকে খেয়াল রাখতে হবে এবং দূষণ যাতে কম হয় সেই অনুযায়ী তাকে উৎপাদন কার্যক্রমটা পরিচালনা করতে হবে। তাহলে এই গেল আমাদের এই বিষয়ের উপর একটা আলোচনা। এখন পরিবেশ সংরক্ষণে এই যে বড় বড় ব্যবসায়ী সংগঠনগুলো, সেই সংগঠনগুলো কিছু দায়িত্ব পালন করে, সেই দায়িত্বগুলো কিভাবে তারা পালন করে। যেমন আমরা দেখলাম যে এখানে পরিবেশ সংরক্ষণে যে ব্যবসায়িক কারণে আসলে পরিবেশে দূষণ হয়, তাহলে দূষণ রোধে করণীয়গুলো কি কি, দূষণ রোধে কি কি কাজ করতে পারে ওরা, তাহলে দূষণ রোধে করণীয়, দূষণ রোধে করণীয়, একটা করণীয় হতে পারে যে তারা এমন একটা নীতি প্রণয়ন করতে পারে যে নীতিতে, যে নীতিতে আসলে এখানে দূষণ বিরোধী মানে দূষণ হবে না এরকম একটা নীতি সে প্রণয়ন করতে পারে। বিভিন্ন জনকে কিভাবে দূষণ রোধ করা যায় সেই দূষণ রোধ করার জন্য তারা পরামর্শ দান করতে পারে, পরামর্শ দান করতে পারে, বিভিন্ন বুদ্ধি দিতে পারে। তারপরে বিভিন্নভাবে তারা পরিবেশে যাতে ইয়া না হয় তাহলে এরকম একটা সহযোগিতা প্রদান করতে পারে, সহযোগিতা দান করতে পারে। এরপরে আমরা দেখব যে যদি কোনো একটা কারখানা দূষণ না করে বা দূষণ রোধে কার্যকর বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়, তাহলে ওই কারখানাকে ইন্সপায়ার করার জন্য এবং পাশাপাশি অন্যান্য কারখানাগুলোতে যাতে দূষণ ছাড়াই এরা উৎপাদনে যায় সেই জায়গাটাকে ইন্সপায়ার করার জন্য বিভিন্নভাবে তারা পুরস্কারের ব্যবস্থা করতে পারে। এটা একটা মোটিভেশনাল প্রোগ্রাম, পুরস্কার প্রদান করতে পারে যাতে এই কারখানাটা পুরস্কার পেয়েছে কেন, কারণ এই কারখানাটা উৎপাদন করতে গিয়ে আসলে কোন ধরনের দূষণ করে না, তাহলে এটা দেখে অন্যান্য কারখানাগুলোও মোটিভেটেড হবে এবং এখানে দূষণ প্রতিরোধে একটা ব্যাপক প্রচার প্রচারণা চালাতে পারে, একটা ব্যাপক প্রচার প্রচারণা চালাতে পারে। আমরা এটাকে লিখছি যে প্রচারণা চালানো, প্রচারণা চালাতে পারে। এইগুলো মোটামুটি একটা কিছুটা পয়েন্ট। তাহলে আমরা দেখছি যে পরিবেশ দূষণ রোধে একটা কারখানা বা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী সংগঠনগুলো বা এখানে যে ব্যবসা সংগঠন সমূহের যে বিভিন্ন ধরনের জোটগুলো আছে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, বিজিএমইএ, এফবিসিসিআই, এরা সবাই মিলে দূষণ প্রতিরোধে আসলে এই বিষয়গুলো তারা করতে পারে, একটা শক্তিশালী নীতি প্রণয়ন করতে পারে যাতে দূষণ না হয়, বিভিন্ন ধরনের পরামর্শ দান করতে পারে, সহযোগিতা প্রদান করতে পারে, দূষণ রোধকল্পে পুরস্কার প্রদান করে উৎসাহিত করতে পারে দূষণ না করার জন্য এবং প্রচার প্রবাগান্ডা চালানোর মাধ্যমে তারা দূষণ রোধে একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। এ হচ্ছে দূষণ রোধে করণীয় যে কাজগুলো আছে ব্যবসা সংগঠনে সেই কাজগুলো। এখন আমরা আরেকটা পয়েন্টে যাব, সেটা হচ্ছে যে কি কি গৃহীত কাজ সেটা করতে পারে, যে কি কি কাজ এর মধ্যে আমরা হতে দেখেছি যে গৃহীত কাজগুলো কি কি, ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে গৃহীত কাজগুলো কি কি। প্রথম কাজ হচ্ছে জনকল্যাণমূলক ব্যবসা, জনকল্যাণমূলক ব্যবসা। জনকল্যাণমূলক ব্যবসায় কি, যেমন ধরো যে একটা কারখানা আছে, কারখানায় অনেকগুলো শ্রমিক কাজ করে, একটা গার্মেন্টস কারখানা, তো ওই কারখানার মালিকরা ঠিক করলো যে এই যে শ্রমিকরা কাজ করে তাহলে তাদের পরিবারগুলো যাতে সস্তায় জিনিসপত্র পায়, তাই সে কারণে তারা কারখানার আন্ডারে একটা ন্যায্য মূল্যের দোকান দিল। তাহলে এটাকে বলছে এটা জনকল্যাণমূলক ব্যবসা। তাহলে জনকল্যাণের কথা চিন্তা করে, তার কারখানার কর্মচারীদের কথা চিন্তা করে তারা একটা ন্যায্য মূল্যের দোকান খুললো, যে দোকানে আসলে বাইরের থেকে কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায় কারখানা অ্যারেঞ্জমেন্টে। তাহলে এই যে কাজটা এটাকে আমরা বলছি জনকল্যাণমূলক ব্যবসায়। তাহলে এটা একটা উদাহরণ। তারপরে আরেকটা হেড আছে যে এখানে দেখা যাচ্ছে যে মুনাফার জন্য ব্যবসা। আমরা জানি ব্যবসা মানে মুনাফা, মুনাফার উদ্দেশ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে মুনাফার জন্য ব্যবসায়, এই কথাটা কিন্তু একটু অন্যরকম, এটা একটা প্রোগ্রামের নাম। এখানে যে মুনাফার জন্য ব্যবসায় এই বিষয়টা যখন আমরা দেখব, সেখানে একটা কোম্পানির নাম পাওয়া যায় যে আরএফএল গ্রুপ বাংলাদেশে একটি কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা রাজশাহী জেলার গ্রাম্য কৃষকদের কাছে মানসম্মত উন্নত মানের আমের চারা সরবরাহের প্রকল্প নিয়েছে। এর পাশাপাশি তারা কৃষকদের বৃক্ষরোপণ,
আমের আবাদ এবং পোকামাকড় নিয়ন্ত্রণের উপরে ট্রেনিং দিচ্ছে। তাহলে মুনাফার জন্য ব্যবসায়, এই কথাটি আমরা সবাই জানি, ব্যবসা কি? ব্যবসা হচ্ছে যে মুনাফার জন্য পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। কিন্তু মুনাফার জন্য ব্যবসাটা একটা প্রোগ্রামের নাম, যে প্রোগ্রামের মাধ্যমে আরএফএল গ্রুপ রাজশাহী অঞ্চলে বিভিন্ন কৃষককে আসলে বিনামূল্যে তারা উন্নত জাতের আমের চারা সরবরাহ করেছে। এবং আম কোন প্রক্রিয়ায় আসলে এখানে মানে পোকা হবে না বা আরও উন্নত ফলন হবে এই বিষয়ে তারা প্রশিক্ষণ দিয়েছে। তার মানে তার ব্যবসার পাশাপাশি একটা বৃহত্তর জনগোষ্ঠীকে, মানে আরএফএল যেমন নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছে, আবার একটা বৃহত্তর জনগোষ্ঠীকে ডেভেলপ করানোর জন্য আরএফএল এরকম একটা উদ্যোগ নিয়েছে। এটাকে আমরা বলছি মুনাফার জন্য ব্যবসা। তারপর একটা স্লোগান আছে যে বিশ্বের জন্য ব্যবসা। বিশ্বের জন্য ব্যবসা, বিশ্বের জন্য ব্যবসাটা কি? যেমন আমরা দেখব যে এখানে মানে এমনভাবে আমার ব্যবসা, এমনভাবে আমার উৎপাদন কার্যক্রমটা পরিচালনা করা, যে পরিচালনাতে আমার মূল আসলে লক্ষ্য থাকবে যে বিশ্বের উন্নয়ন বা বিশ্বের ডেভেলপমেন্ট বা বিশ্বের জীব বৈচিত্র্য, ইকোসিস্টেম, এই বিষয়গুলোকে আসলে সমৃদ্ধ করা বা এগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এদিকে নজর রাখা। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা, কাজী কাজিয়ান কাজী, তোমরা দেখেছো যে একটা চা পাতা পাওয়া যায় বাজারে এর মধ্যে কাজী নামে। তাহলে এই কাজী কোম্পানি একটা চা বাগান করেছে, যেখানে চা উৎপাদন করতে গিয়ে সে এমন ধরনের চা সে উৎপাদন করছে যাতে পরিবেশের একটা শৃঙ্খলা বজায় থাকে। তাহলে পরিবেশের শৃঙ্খলা বজায় রাখার দিকে লক্ষ্য রেখে কাজী কোম্পানি আসলে তার চা বাগানটা গড়ে তুলেছে এবং চা উৎপাদন করছে। তাহলে এটাকে আমরা বলছি যে এই ধরনের যে ব্যবসা, যেহেতু এই ব্যবসাটা একটা পরিবেশ বান্ধব বা এই ব্যবসাটা একটা দিকে খেয়াল রেখেছে যে আসলে পরিবেশের শৃঙ্খলা কীভাবে তৈরি করা যায়, এই দিকে খেয়াল রেখে যেহেতু তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে, সে কারণে আমরা এই ব্যবসাটাকে বলছি যে এটা আসলে বিশ্বের জন্য ব্যবসা। এবং এখানে ব্যবসায়ীরা আরও কাজ করতে পারে, যেমন এখানে স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে পারে, বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে কীভাবে কীভাবে কাজ করলে। যেমন এখন আমরা দেখব যে বিভিন্ন বিজ্ঞাপনগুলোতে বিভিন্ন কোম্পানিগুলো তারা কিন্তু বলছে যে নিয়মিত হাত ধোয়ার যে ব্যবস্থা, এই ভাইরাসজনিত বিষয়ে কীভাবে আসলে আমাদের চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো তারা স্বাস্থ্য সচেতনামূলক একটা কার্যক্রম পরিচালনা করছে। এরপর আমরা দেখব যে বিশুদ্ধ পানির সরবরাহ, মানে এখানে বিশুদ্ধ পানি ব্যবহার করা। তোমরা যারা রেলে ভ্রমণ করেছো তারা দেখেছো বা চট্টগ্রাম রেল স্টেশনে গেলে তোমরা দেখবা যে বিশুদ্ধ পানির জন্য কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন, ঢাকা কমলাপুর রেল স্টেশন, এগুলোতে বিশুদ্ধ পানির একটা কর্নার আছে, যে পানির কর্নারটা আসলে করে দিয়েছে এখানে রবি এবং আরেকটা কোম্পানি আছে, রবি ও ওয়াটার এইড। এই যে কোম্পানিগুলো, এই দুটা কোম্পানি একসাথে মিলে আসলে এই কর্নারটা করে তুলেছে। তাহলে বিশুদ্ধ পানির, খাবার পানি সরবরাহ করা, এরকম একটা কাজ এখানে কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা থেকে করতে পারে। এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান, তোমরা হয়তো দেখবে যে মাঝে মধ্যে বড় বড় কোম্পানিগুলো, যেমন কিছুদিন আগে হয়তো তিন বছর আগে ইউনিলিভার বাংলাদেশ চোখের ট্রিটমেন্টের জন্য তারা একটা জাহাজ, ভ্রাম্যমাণ জাহাজে করে চোখের ট্রিটমেন্ট বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছিল। তাহলে এরকম অথবা বিভিন্ন কোম্পানিকে মাঝে মধ্যে দেখা যায় কোনো একটা অঞ্চলকে কেন্দ্র করে তারা ফ্রি মেডিকেল সার্ভিস সহায়তা দিয়ে থাকে। তাহলে এই বিষয়গুলো আসলে একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে গৃহীত পদক্ষেপ। তাহলে আমি আবারও বলছি যে জনকল্যাণমূলক ব্যবসা করতে পারে। এখানে আমি উদাহরণ হিসেবে বলেছি যে একটা প্রতিষ্ঠানের আন্ডারে, একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের আন্ডারে তার কোম্পানির কর্মচারীদের মানে কম মূল্যে যাতে বাজার পাওয়া যায় সেই কম মূল্যের বাজারের জন্য ন্যায্য মূল্যের দোকান স্থাপন করা, মুনাফার জন্য ব্যবসা। আমরা দেখলাম আরএফএল রাজশাহী অঞ্চলে বিভিন্ন ধরনের মানুষকে, কৃষকদেরকে আসলে উন্নত মানের আমের চারা সরবরাহ করছে। বিশ্বের জন্য ব্যবসায় দেখলাম যে বিশ্বের ইকোসিস্টেম, বিশ্বের শৃঙ্খলা, পরিবেশের শৃঙ্খলা বজায় থাকে, এই দিকে খেয়াল রেখে আসলে ব্যবসাটা পরিচালনা করা। বিশুদ্ধ পানি সরবরাহের ক্ষেত্রে দেখলাম যে বিভিন্ন কোম্পানিগুলো আসলে মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে এখানে বিভিন্ন ধরনের এই পদক্ষেপগুলো গ্রহণ করছে। সেখানে আমরা কমলাপুর এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একটা উদাহরণ দেখলাম। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের মোটা দাগে এই পয়েন্টের আন্ডারে আলোচনা। তাহলে আমরা দেখলাম পরিবেশ সংরক্ষণে ব্যবসায়
সংগঠনগুলোর কিছু দায়িত্ব আছে এবং তারা কিছু গৃহীত পদক্ষেপ যে পদক্ষেপগুলো তারা ইতিমধ্যে নিয়েছে এই পদক্ষেপের আলোচনাগুলো আমরা এখানে রাখলাম। এরপরে আমরা দেখব যে যেটা বহুল আলোচিত এই সময়ে যেটা আমাদের উদ্বিগ্নতার কারণ যেটা নিয়ে আমরা সবসময় টেনশন করি যে আজকের দিনে ফলের ব্যবসা বা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের ব্যবসা এমন একটা জায়গায় গেছে যে মানুষ সবসময় একটা আতঙ্কে থাকে যে খাবারে ভেজাল আছে কিনা। ভেজালে ভেজালে আসলে পুরাটা আসলে এমনভাবে ছড়া ফলে যে খাবারটা কিনে আনছে সেই খাবারটাতে বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনগুলো অনলাইনে খাবারের বিজ্ঞাপনগুলো দেখলে দেখব যে এখন তো একটা আমের সিজন, তারা আমের সিজনে যারা আম নিয়ে এসে বিভিন্ন অঞ্চল থেকে বিক্রি করছে তারা কিন্তু বলছে যে তাদের আমটা হচ্ছে ফরমালিন মুক্ত, তাদের আমটা হচ্ছে কার্বাইড মুক্ত এবং এখানে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া আসলে তারা আমটা সরবরাহ করছে। এই কথাটা কেন আসছে? কারণ হচ্ছে ইদানিংকালে খাবারের নামে খাবারে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এবং এই কেমিক্যালগুলো মানুষের কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করছে। তাহলে এই যে জায়গাটা আছে সেখানে এখানে একটা হেড আছে, আমরা দেখব এই চ্যাপ্টারের আন্ডারে খাদ্য সংরক্ষণে বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার। তাহলে ফার্স্ট আমরা একটু জানার চেষ্টা করি খাদ্য সংরক্ষণে কী কী রাসায়নিকগুলো আসলে ব্যবহৃত হয়, যে খাদ্য সংরক্ষণে রাসায়নিকের ব্যবহার দেখি যে খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক, তোমরা জানো যে খাদ্য সংরক্ষণে বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিসপত্র ইদানিংকালে ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে সবচেয়ে পরিচিত আমরা যে শব্দটা বলি সেটা হচ্ছে ফরমালিন। তো আমরা প্রথমত শুরু করি যে ইউরিয়া দিয়ে, একটা জিনিস ব্যবহৃত হচ্ছে ইউরিয়া। তোমরা জানো ইউরিয়ার ব্যবহারটা হয় বিশেষ করে চাল এবং মুড়ি এই দুইটা জিনিসকে অনেক বেশি সাদা করতে, সাদা করে আকর্ষণীয় করতে। তাহলে এখানে ইউরিয়া ইউরিয়া চাল এবং মুড়ি সাদা করার জন্য, আকর্ষণীয় করার জন্য এটা ব্যবহৃত হয় এবং এই ইউরিয়া ব্যবহারের ফলে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ কিডনি, এই কিডনিটা আসলে হুমকির সম্মুখীন হয়ে যায়। তাহলে আমরা দেখলাম খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিকের ব্যবহারের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইউরিয়া, যে ইউরিয়াটা চাল এবং মুড়ি সাদা করার জন্য ব্যবহৃত হয়, অনেক বেশি সাদা হয়ে যাবে ইউরিয়ার ব্যবহারে। কিন্তু এটা সাইড এফেক্ট হিসেবে, এটা এক ধরনের যেহেতু কেমিক্যাল এবং বিষ, এটা সাইড এফেক্ট হিসেবে এই ধরনের মুড়িগুলো এই ধরনের চাল ইউজ করলে আমাদের কিন্তু কিডনি একটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম একটা ইউরিয়া, এরপরে যেটা বহুল ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে ফরমালিন। আমরা জানি ফরমালিন কেন ব্যবহার করে, বিভিন্ন ধরনের খাবার আসলে পচার হাত থেকে, পচে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ফরমালিন ব্যবহার করা হয় এবং এই ফরমালিন ব্যবহার করে বিভিন্ন ধরনের খাবারকে, যেমন এটা ফলগুলো ফল না পচানোর জন্য ব্যবহার করে, মাছ না পচানোর জন্য ব্যবহার করে, বিশেষ করে যেগুলো পচনশীল খাদ্যদ্রব্য সেই পচনশীল খাদ্যদ্রব্যগুলোকে পচে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ফরমালিন ইউজ করা হয়। তাহলে এই ফরমালিনের মাত্রা অতিরিক্ত ব্যবহারের কারণে এটা সাইড এফেক্ট হিসেবে যদি এই ফরমালিন বেশি মাত্রায় আমাদের শরীরে চলে আসে তাহলে আমাদের কী কী হতে পারে, কাশি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, আমাদের কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো কিন্তু ফরমালিনের ব্যবহারের কারণে হতে পারে এবং হচ্ছে। এরপরে আসে যে ক্যালসিয়াম কার্বাইড নামে এক ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয়, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড নামে এক ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয়, যে ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহারের ফলে আসলে কেন ব্যবহার করে, বিভিন্ন ফলকে আসলে পাকানোর জন্য। তাহলে কার্বাইড ব্যবহার করা হয় বিভিন্ন ফল পাকানোর জন্য এবং অনেক সময় কার্বাইড শুধু না, কার্বাইড এবং বিভিন্ন ধরনের রঙও ব্যবহার করা হয় ফলের আসলে সৌন্দর্য, ফলকে আকর্ষণীয় একটা কালার দেওয়ার জন্য রং ব্যবহার করা হয়। আমরা জানি যে বিভিন্ন তরমুজ যে আসলে লালচে, লাল তরমুজের ভিতরে লাল তরমুজের আসলে একটা বড় ধরনের গ্রহণযোগ্যতা আছে, বা আপেল দেখতে বাইরে খুব চকচক করছে এরকম আপেলের একটা গ্রহণযোগ্যতা আছে। এই জায়গাগুলোর কথা চিন্তা করে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে যেমন একদিকে ফল পাকাচ্ছে আবার ফলগুলোকে আকর্ষণীয় করার জন্য এখানে বিভিন্ন ধরনের রং ব্যবহার করছে, যেটা আসলে শরীরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এরপরে আমরা যাব যে আরেক ধরনের কেমিক্যালের কথা পাওয়া যায়, যেখানে আমরা তিন ধরনের কেমিক্যাল দেখলাম, ইউরিয়া, ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড এবং বিভিন্ন ধরনের রং। অ্যামাইলাম নামে একটা কেমিক্যাল পাওয়া যায়, অ্যামাইলাম এই কেমিক্যালটা আসলে এটা একটা কমপ্লেক্স শর্করা। এই কমপ্লেক্স শর্করাটা কেন ব্যবহার করে, আমাদের যে সসগুলো আছে সসগুলোকে ঘন করার জন্য অ্যামাইলাম এই কমপ্লেক্স শর্করাটা ব্যবহার করা হয়। তাহলে এই অ্যামাইলাম বা কমপ্লেক্স শর্করা এটার ব্যবহারও কিন্তু আমাদের মানব শরীরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। এরপরে আমরা দেখব যে এক ধরনের সুগার পাওয়া যায়, কেইন সুগার নাম, কেইন সুগার এমন একটা জিনিস যেটা মধুর সাথে সাধারণত মিশানো হয়। মধুর সাথে মিশানোর কারণে, যেহেতু এটা সুগার, ফলে মানুষের স্থূলতা বা ওজন বৃদ্ধি বা মানুষকে দ্রুত মোটা করার কাজে এটা এই এই জিনিসটা ভূমিকা রাখে। এবং এই কেইন সুগার যদি কোনো ডায়াবেটিস রোগীর শরীরে যায়, তাহলে ডায়াবেটিস রোগী কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়। তার ফলশ্রুতিতে অনেকের চোখ এবং স্নায়ুর একটা বিশাল ক্ষতি হতে পারে। তাহলে মধুর সাথে কেমিক্যাল হিসেবে এখন কেইন সুগার এই জিনিসটা মিশানো হচ্ছে। ইথোপ্যান নামে আরেকটা স্প্রে পাওয়া যায়, ইথোপ্যান। যে ইথোপ্যান আসলে, এখানে আমি একটু লিখে দিই যে এটা হচ্ছে সসে ব্যবহৃত করে, সস। কেইন সুগার আসলে ব্যবহৃত হয় মধুতে, কেইন সুগারটা ব্যবহৃত হয়। এটা হচ্ছে আনারস পাকানোর কাজে ব্যবহৃত হয় ইথোপ্যান। ইথোপ্যান এক ধরনের স্প্রে, যে স্প্রেটা আমাদের দেশে আনারস পাকানোর জন্য ব্যবহৃত হয়। তাহলে এই যে 6-7টা কেমিক্যালের নাম আমরা জানলাম, কী জানলাম আমরা, আমরা দেখলাম ইউরিয়া সেটা মুড়িতে ব্যবহৃত হচ্ছে, আমরা দেখলাম ফরমালিন সেটা বিভিন্ন পচনশীল খাদ্যদ্রব্য সেটাকে পচার হাত থেকে ব্যবহারের মানে পচানোর হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হচ্ছে, এবং আমরা দেখলাম কার্বাইড এটা ফল পাকানোর জন্য ব্যবহৃত হচ্ছে এবং বিভিন্ন ধরনের রং ফলকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হচ্ছে। অ্যামাইলাম একটা কমপ্লেক্স শর্করা যেটা সস ঘন করার জন্য ব্যবহৃত হচ্ছে। কেইন সুগার এটা মধুর সাথে মিশানো হচ্ছে, যে কেইন সুগারের সাইড এফেক্ট হিসেবে আমাদের চোখ এবং স্নায়ুর অনেক বেশি ক্ষতি হয়। এবং ইথোপ্যান একটা স্প্রে, যে স্প্রেটা আনারস পাকানোর জন্য ব্যবহৃত হচ্ছে, এবং ফলশ্রুতিতে এই সমস্ত কেমিক্যালের ব্যবহার আমাদের খাদ্যে একটা ভয়াবহ ধরনের এখানে একটা বিষক্রিয়া তৈরি করছে, এবং তার ফলশ্রুতিতে আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগগুলো কিন্তু দেখা দিচ্ছে। তাহলে কী ফলাফল এই ধরনের রাসায়নিকগুলোর ব্যবহারের কারণ হচ্ছে, এটা হচ্ছে এই বিষয়গুলোকে, কেমিক্যালগুলোকে বলা হয় স্লো পয়জন, মানে ধীরে ধীরে এগুলো মানুষকে আসলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। ফলে এটাকে আমরা একটা নীরব মানব হত্যাও বলতে পারি। হয়তো সরবে কেউ কাউকে এসে খুন করে ফেললে বা গুলি করে মেরে ফেললে তখন আমরা বলবো এটা একটু হত্যাকাণ্ড, কিন্তু এটাও একটা ইনডাইরেক্ট হত্যাকাণ্ড, যেখানে আসলে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে আসলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো এটাকে সে কারণে বলছে এটা একটা নীরব মানব হত্যা। এবং এর ফলশ্রুতিতে এখানে আমাদের ঘ্রাণ ফলের স্বাদ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের পেটের পীড়া দেখা দিচ্ছে, মা ও শিশুর স্বাস্থ্যখানি হচ্ছে, তাদের স্বাস্থ্য অনেক বেশি ঝুঁকিতে চলে যাচ্ছে, আমাদের চোখের সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং সর্বোপরি যেহেতু এই অসুখগুলো আমাদের হচ্ছে, ফলে এই অসুখগুলো নিরাময়ের জন্য আমাদের আবার ট্রিটমেন্টের দিকে যেতে হচ্ছে, আমাদের অনেক বেশি মানে স্বাস্থ্য ঝুঁকিতে যেহেতু পড়ছে, স্বাস্থ্যকে আবার রক্ষা করার জন্য আমাদের এখানে আবার টাকা পয়সা খরচ করতে হচ্ছে, ফলশ্রুতিতে এখানে আমাদের একটা আর্থিক ক্ষতিও কিন্তু হচ্ছে। তাহলে একদিকে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আরেকদিকে শারীরিক ক্ষতি হচ্ছে, ফলে একটা হুমকির মুখে কিন্তু আমরা পড়ছি এই রাসায়নিকগুলো ব্যবহারের জন্য। এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে, এতক্ষণ আমরা দেখলাম যে আমরা যে খাবারগুলো সরাসরি খাই সেই খাবারগুলোতে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার, আরেক ধরনের রাসায়নিক ব্যবহার আছে যে খাদ্য উৎপাদনে ব্যবহৃত হয়। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিকের ব্যবহার, আসলে আমরা জানি যে অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করছে, অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার, এই বিষয়গুলো আসলে আমাদের কৃষিকে, আমাদের যে কৃষি সম্পদ সেই সম্পদকে যে ধীরে ধীরে হুমকির মুখে পড়ে যাচ্ছে। আমাদের যে মাটির উর্বরতা শক্তি, অতিরিক্ত সার প্রয়োগের ফলে, অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে আমাদের মাটির উর্বরতা শক্তি কিন্তু দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে।
এবং পুকুরগুলোতে বিভিন্নভাবে মাছের উৎপাদন বাড়াতে গিয়ে বিভিন্ন ধরনের খাবারের ব্যবহার বা অন্যান্য কেমিক্যালের ব্যবহার, সেখানে কিন্তু পুকুরের যে উৎপাদন, যে স্বাভাবিক যে জীববৈচিত্র্য একটা পুকুরের থাকে, সেই স্বাভাবিক জীববৈচিত্র্যকে আমরা ক্ষতিগ্রস্ত করছি এবং সর্বোপরি টোটাল পরিবেশ কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই বিষয়গুলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা একজন ব্যবসায়ী হিসেবে বা একজন উদ্যোক্তা হিসেবে আমাদের খেয়াল রাখা উচিত, সমাজ এবং দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে, মানুষের প্রতি একটা দায়বদ্ধতার জায়গা থেকে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু আমাদের একটা ব্যাপক ক্ষতির মুখে দীর্ঘমেয়াদী পড়তে হবে। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, পলিথিন। পলিথিন এমন একটা বিষয় যে আমরা জানি যে পলিথিনের কারণে বিভিন্নভাবে আমাদের ক্ষতি হয়। তো এখানে তোমরা হয়তো অনেকগুলো বিষয় জানো, যেমন একটা বিষয় আছে যে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা, জলাবদ্ধতার বিষয়টা যখন আমরা দেখব যে বিভিন্ন জায়গা পরিষ্কার করছে, যে ওখানকার থেকে টনকে টন আসলে পলিথিন উঠছে, তাহলে এই পলিথিন একটা জলাবদ্ধতার সমস্যার জন্য দায়ী। তাহলে পলিথিনের একটা ব্যবহার আবার দেখব যে বিভিন্ন সময়ে এখন ফেসবুকে বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আসে যে একটা সাগরের প্রাণী তার মুখের মধ্যে আসলে একটা প্লাস্টিকের ঢাকনা ঢুকে গেছে, বা একটা সাগরের প্রাণী তার মধ্যে আসলে পলিথিন পেঁচিয়ে তার অবস্থা আসলে খুবই খারাপ হয়ে গেছে, অথবা একটা সাগরের প্রাণী মরে পড়ে আছে, তার পেটের ভিতর অনেকগুলো প্লাস্টিকের উপাদান, অনেকগুলো পলিথিনের উপাদান। তাহলে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জলাবদ্ধতা, সামুদ্রিক প্রাণী, পাখি, এদেরকে কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে এই বিষয়গুলো থেকে এখন উত্তরণের জন্য আমরা কি করতে পারি, এই বিষয়গুলো থেকে উত্তরণের জন্য আসলে একটাই উপায়, এখানে আমাদের নজরদারিটা অনেক বেশি বাড়াইতে হবে। পরিবেশ সংরক্ষণে এবং সামাজিক দায়বদ্ধতা যাতে আমাদের থাকে সেদিকে আমাদের নজর রাখতে হবে, দায়বদ্ধতার পরিমাণটা অনেক বেশি বাড়াইতে হবে। এবং পরিবেশ সংরক্ষণে যে যে আইনগুলো আছে, সামাজিক দায়বদ্ধতা, সমাজকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য যে আইনগুলো আছে, এই ক্ষতিকর কেমিক্যালগুলোর বিপরীতে, এই ক্ষতিকর যে সর্বনাশ সাজে ব্যবহার, এই বিভিন্ন ধরনের রাসায়নিক যে দ্রব্য, এদের এগুলোর যে ক্ষতিকর প্রভাব, এই ক্ষতিকর প্রভাব সম্পর্কে একদিকে জনগণকে সচেতন করতে হবে, আর দিকে যারা উৎপাদন করছে, যারা এগুলো ব্যবহার করছে, তাদেরকে ভালোভাবে সচেতন করতে হবে, ওয়াকিবহাল করতে হবে, যাতে এই বিষয়গুলোর ব্যবহার তারা না করে। এবং এই আলোচনাটা কেন আসছে, এখানে আমরা জানি যে টোটাল চ্যাপ্টারের নামের সাথে এটা যুক্ত, ব্যবসা শুধু ব্যবসা নয়, মুনাফার জন্য শুধু ব্যবসা করলে হয় না, ব্যবসায়ীকে অবশ্যই অবশ্যই সমাজের প্রতি দায়বদ্ধ হতে হয়, যাদের প্রতি সে, যাদের কাছে সে জিনিসপত্র বিক্রি করছে তাদের প্রতি একটা দায়িত্ব পালন করতে হয়, এটাকে ভোক্তার প্রতি দায়িত্ব পালন বলে। ফলে ভোক্তার প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, সর্বোপরি মানুষের প্রতি দায়বদ্ধতা একটা সুন্দর ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। একটা ব্যবসা নিরাপদে যতই এরকম করে, যত দায়বদ্ধ হয়ে যখন একটা ব্যবসা পরিচালিত হয়, তখন সেটা আলটিমেটলি দেশ এবং জনগণের আসলে কল্যাণ সাধন করতে পারে। তাহলে করণীয় হিসেবে অনেক বেশি নজরদারি, সচেতনতা বৃদ্ধি করা এবং যে আইনগুলো আছে সে আইনগুলো প্রয়োগ করাটা অত্যন্ত অত্যন্ত জরুরি। এবং আমরা এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি। তাহলে দুইটা ক্লাস আমরা নিলাম, এই দুইটা ক্লাসে তোমরা দেখবে এই চ্যাপ্টারের কি পয়েন্টগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। আমি আবারও বলছি, চ্যাপ্টারটা খুবই সহজ, তোমরা একটু থরলি পড়লে আসলে এখানে সব কিছু বোঝা যাবে। তারপরেও যদি কোনো কিছু বোঝা না যায় আমাদেরকে জানতে দিবে। এবং এই চ্যাপ্টারের সাথে যুক্ত যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আর কোনো কিছু না পারলে মেসেঞ্জার এবং ফোনে আমাদের সাথে আলাপ করবে। সবাইকে ধন্যবাদ।